Hi everyone. আজকে আমি স্ট্রবেরি চকলেট বানাবো। স্ট্রবেরি নিয়েছি, কত বড় বড় সাইজের দেখেছেন স্ট্রবেরি গুলো, বেশ সুন্দর টাটকা একদম স্ট্রবেরি গুলো। আর এই চকলেট নিয়েছি, চকলেটটাকে এখন আমি মেল্ট করব। একটা বাউল বসিয়ে দিয়েছি, এই যে জল ফুটছে নিচে, তার উপরে একটা কাঁচের বাউল বসিয়েছি। আর এই এক বাটি চকলেট নিয়েছি, তো আমি এখন দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিটা আমি স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে আসার পরে। চকলেটটা মেল্ট হয়ে গেছে, আমি আরেকটু দিয়ে নামিয়ে দেবো। স্ট্রবেরি গুলোকে, গোটা গোটা স্ট্রবেরি গুলোকে এরকম চার গোটা গোটা স্ট্রবেরি গুলোকে চকলেটের মধ্যে ডিপ করে তারপরে এভাবে বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা আমন্ড দিচ্ছি, মেল্টেড চকলেটে স্ট্রবেরিটা ডিপ করলাম। বাদাম এইভাবে ছড়িয়ে দিলাম উপর থেকে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে চকলেট স্ট্রবেরি। এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, তারপরে এই চকলেটগুলো একদম উপরে বসে যাবে। তো ফিরে আসছি 2 ঘন্টার পর।